মন্ত্রিসভা থেকে পদত্যাগের জন্য আবেদন করেছেন মুরাদ হাসান মঙ্গলবার নিজ স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ইমেইল যোগে মন্ত্রণালয় পাঠিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বরাবর লেখা পত্রে মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চাচ্ছেন বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুরাদ হাসান লেখেন মাননীয় প্রধানমন্ত্রী সশ্রদ্ধা সালাম নেবেন মন্ত্রিপরিষদ বিভাগের গত উনিশে মে দুই হাজার একুশ তারিখের স্মারকমলে আমাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমি আজ সাত ডিসেম্বর দুই সাল থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে ইচ্ছুক এমতাবস্থায় আপনার নিকট বিনীত নিবেদন আমাকে অধ্য সাত ডিসেম্বর দুই তারিখ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে পদত্যাগপত্র গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছে এদিকে দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার সাত ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশ দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন খবরের পর তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি পিংনা আওনা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ গতরাতেই তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল বের করে এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা জানায় অন্যদিকে মনচিত্ত হারানোর পর এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন ডা মুরাদ হাসান মঙ্গলবার সাত ডিসেম্বর দুপুর একটায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি স্ট্যাটাসে জাতির কাছে ক্ষমা চান সদ্য মন্ত্রিত্ব হারানো ড মুরাদ হাসান চট্টগ্রামে অবস্থানরত হাসান তার স্ট্যাটাসে লেখেন আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিব আজীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ড মুরাদ হাসান ছাত্র শুরু করেন ছাত্র দলের কর্মী হিসাবে আর ছাত্র জীবন শেষ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক ছাত্রলীগের সভাপতি হিসেবে বিএনপি আওয়ামী লীগের সব সুবিধায় ভোগ করেন মমেকের ছাত্র রাজনীতিতে জানা যায় তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান মমেকের ত্রিশ ব্যাচের ছাত্র ভর্তি হন উনিশশো সালে এর এক বছর পরই তিনি বাগিয়ে নেন মমেক ছাত্র দলের প্রচার সম্পাদকের পদ তখন ক্ষমতা ছিল বিএনপি তাই মুরাদ হাসানও সরাসরি যুক্ত হন ছাত্রদলের রাজনীতির সঙ্গে দুই সালের মে মাসে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল মুরাদ হাসান জামালপুর চার সরিষাবাড়ি উপজেলা আসনের সাংসদ তার বাবা মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন